আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটা হলো একটা মার্কেটিং রাউটারকে কীভাবে কনফিগার করে ইন্টারনেট পেতে হয় এবং পিপিপিওইপি সার্ভিস দিতে হয়। তো পিপিপিওই সার্ভিস সম্পর্কে আপনারা হয়তো আগে থেকে জানেন, তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সার্ভিস দিবেন পিপিপিওই সার্ভিস। তো এটার জন্য আমি একটা মাইক্রোটিক রাউটার নিয়েছি, সেটা হলো 450G মাইক্রোটিক রাউটার। তো আপনারা যারা ভালো মানের রাউটার আছে আপনাদের কাছে, সেগুলো দিয়ে আপনি সেমভাবে কনফিগারেশন করে সার্ভিস দিতে পারবেন। তো শুরু করা যাক। তো আমার কাছে এই মাইক্রোটিক রাউটারটা কনফিগার করা আছে, তো এটাকে আমি প্রথমে রিসেট করে নেব। তো রিসেট করার জন্য নিউ টার্মিনালে গিয়ে সিস্টেম এখানে কমান্ড দিতে হবে সিস্টেম রিসেট কনফিগারেশন দেন এন্টার, এবং আপনাকে আপনার কাছে কমান্ড চাবে আপনি কি রিসেট করতে চান না করতে চান না। করতে চাইলে ওয়াই দিবেন, না চাইলে এন দিবেন। ওয়াই দিয়ে ইয়েস বোঝানো হয়েছে, তো আমি ওয়াই দিয়ে দিচ্ছি সিস্টেম কনফিগারেশন উইল বি রিসেট। তো আপনারা জানেন একটা মার্কেটিং রাউটার রিসেট হতে প্রায় অল্প কিছুক্ষণ সময় নেয়, 50 সেকেন্ড বা 1 মিনিট নিতে পারে। তো আমার অর্ডারটা রিসেট হচ্ছে, তো অফ হয়ে যাবে কিছুদিনের মধ্যে আশা করি। তো পিপিপি ওই সার্ভিস অনেক জনপ্রিয় একটা সার্ভিস, অনেক আইএসপি প্রোভাইডার বা বিভিন্ন অফিসে সেম সার্ভিস দিয়ে থাকে অনেকে। ইভেন অন্য অন্য সার্ভিস আছে, ডিএসসিবি স্ট্যাটিক রাউটার এগুলো ইয়ে আছে। তো আমার মনে হয় আমার মাইক্রোটিক রাউটার রেডি হয়ে গেছে, প্রায় 1 মিনিটের মতো হয়ে গেছে। তো আমরা ট্রাই করতেছি, ট্রাই করার জন্য আপনারা সবসময় উইনবক্স দিয়ে আমরা অ্যাক্সেস করি, চাইলে আপনার টেলনেটের মাধ্যমে কমন মোড দিয়ে করতে পারবেন, সেই বিষয়টা হয়তো ভবিষ্যতে দেখব। তো আমি নেইবার্সে গিয়ে ম্যাকটা খুঁজতেছি, তো এখনও আপ হয়নি, আপ হলে আমি ম্যাক পেয়ে যেতাম। তো আপনারা দেখেন এখানে আমরা ম্যাক পেয়ে গেছি, এই যে এই ম্যাকটা আমাদের 450G রাউটার, এখানে ডিফল্ট যে অ্যাড্রেসটা থাকে সেটা দেওয়া আছে 192.168.1। আমরা চাইলে এটা দিয়ে ঢুকতে পারবো, ম্যাক দিয়ে ঢুকতে পারবো, আমরা ম্যাক দিয়ে ঢুকতেছি। আপনারা জানেন লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকবে ব্ল্যাঙ্ক। তো আমরা ট্রাই করি, হ্যাঁ আমরা ঢুকে গেছি। তো এখানে আপনি যদি পূর্বের কনফিগারেশনটা রিমুভ করতে চান, আমরা রিসেট করেছেন রাউটার বাট রিমুভ যদি করতে চান তাহলে রিমুভ কনফিগারেশন দিতে হবে। আমরা নতুনভাবে আপনাদেরকে দেখাবো, এই কারণে আমরা রিমুভ করে নিচ্ছি। তো রিমুভ করে দেওয়া হচ্ছে, দেন রিমুভ হয়ে গেছে, এখন আমরা আবার রিকানেক্ট করতে পারবো। দেন আমরা রিকানেক্ট করেছি, আমাদের সব ইন্টারফেসগুলো আমরা দেখেন সব নতুনভাবে আছে, সব একটা নতুন মাইক্রোটিক রাউটারে যা থাকে সে সেভাবে আছে, কোনো কিউ নেই, কোনো রাউট নেই, কিছু নেই। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের আইএসপি কর্তৃক যে আইপি অ্যাড্রেসটা আমাদের জন্য অ্যালাউ করেছে সেটাকে অ্যাড্রেস লিস্টে অ্যাড করতে হবে, এবং যে ভিলেনটা আমাদের জন্য অ্যালাউ করেছে সেটা আমাদের করতে হবে। তো আমরা ভিলেন করতেছি, ফার্স্টে আমরা ভিলেন করতেছি 389। তো আমরা আমাদের আপলিংটা লাগিয়েছি E32-তে, সেই কারণে আমরা E32 সিলেক্ট করে দিলাম ভিলেনের ইন্টারফেসটা। দেন আমাদের ভিলেন রেডি হয়ে গেছে, এবং ইন্টারফেসে আমরা E32-কে দেখিয়ে দিচ্ছি আপলিং, সরি ডিসকানেক্ট হয়ে গেছে, আবার কানেক্ট করে নিলাম। তো আমরা E32-কে দেখিয়ে দিচ্ছি আপলিং,
কমন করে দিয়েছে। আর আপনি এটা ইন্টারনেটে দিলেন, ইন্টারনেট। তো আমরা এখন আইপি বসাবো, আইপি বসাতে আপনারা জানেন অ্যাড্রেস, আইপিতে গিয়ে অ্যাড্রেস লিস্টে দেন আইপি। আমার আইএসপি যে আইপিটা আমাকে প্রোভাইড করছে 172.16.75.10/30, 33 আইপি আমাকে আইএসপি বলে দিয়েছে। আর দেন আমি আইপিটা এইভাবে বসালাম এবং ইন্টারফেস সিলেক্ট করলাম ভিলেন 390। আমি যেহেতু নতুন একটা ভিলেন করেছি 390, সেই ভিলেনটা আমি সিলেক্ট করে নিলাম। দেন অ্যাপ্লাই, কমেন্টে আমি লিখে দিলাম এটা আমার ইন্টারনেটের আইপি, ইন্টারনেট আইপি। দেন ওকে ওকে, এটা আমার ইন্টারনেটের আইপি। এবং আমি এখানে আরেকটা আইপি সিরিজ ক্রিয়েট করতেছি, যেটা আমি পিপিপিওই দিয়ে সার্ভিস দেবো, 192.168.10.1/0.1 দিয়ে দিলাম /24। এবং আমি সার্ভিসটা দিব ইথার 3 দিন, এই কারণে আমি ইথার 3 সিলেক্ট করে দিলাম। অথবা আপনি চাইলে 1 দিতে পারেন, 2 দিতে পারেন, বিভিন্ন দিন আমরা 1 দিতে পারি, আমি 1 দিয়ে দিলাম। এবং এখানে লিখে দিলাম পিপিপিওই সার্ভিস, পিপিপিওই সার্ভিস। দেন ওকে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে একটা কাঙ্ক্ষিত রাউট দিতে হবে, ইন্টারনেটটা আপনি যেভাবে পাবেন সেটার জন্য গেটওয়েকে দিয়ে একটা রাউট দিতে হবে, যেটা ডিফল্ট রাউট যেভাবে কোনো হবে 172.16.75.9। এটা আপনার আইএসপি আপনাকে বলে দেবে আপনার গেটওয়ে কত, /30 যেহেতু আপনি বলে যায়, 10 যদি আইপি হয় 9 হলে গেটওয়ে। দেন ওকে, আমরা একটা রাউট দিয়ে দিচ্ছি। এখানে এখানে আপনার দেখাচ্ছে রিসেবল ভিলেন 390। অ্যান্ড দেন আপনাকে একটা ডিএনএস দিতে হবে, আপনার আইএসপি আপনাকে যে ডিএনএসটা দিবে, আমার আইএসপি আমাকে 8.8.8 এই ডিএনএস দিয়েছে। অ্যান্ড অ্যাপ্লাই ওকে। এবং আপনাকে একটা ফায়ারওয়ালে গিয়ে নেট করতে হবে, নেট ফায়ারওয়ালে গিয়ে নেটে যাবে। দেন প্লাস এখানে সোর্স নেট দিয়ে 100 মাস্কারওয়্যার দিয়ে দিলে হবে, বাকি কোনো কিছু করার দরকার নেই, নর্মাল একটা নেটিং করলেই হয়ে যাবে। অ্যান্ড দেন আপনাকে পুল ক্রিয়েট করতে হবে। দেখেন আমরা একটা পুল ক্রিয়েট করে দিচ্ছি, পুলের নাম দিয়ে দিচ্ছি পুল। এবং পুলের কি আমি বলে দিচ্ছি কত থেকে কত আর কি ইউজ করা যাবে। তো এখানে আপনাকে ডিক্লেয়ার করে দিতে হবে কোন আইপি সিরিজ নিয়ে সে কাজ করবে, ফুলটা 192.168.0.2 থেকে 192.168.0/0। যেহেতু /24 সেহেতু 254 হবে। অ্যান্ড দেন অ্যাপ্লাই ওকে। তো পুল ক্রিয়েট করা হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে পিপিপিওতে যেতে হবে, পিপিপিতে যেতে হবে, গিয়ে আপনাকে ইন্টারফেসে সার্ভার বাইনিং করতে হবে। পিপিপিওই সার্ভার বাইনিং এখানে এখানে লেখা আছে। অ্যান্ড দেন জেনারেলি অ্যাপ্লাই ওকে। তারপর করতে হবে আপনার সার্ভারে গিয়ে সার্ভিস দিতে হবে আপনাকে, সার্ভিসের নাম আপনাকে লিখতে হবে,
আমরা যে কোনো নাম দিতে পারবেন, আমরা দিচ্ছি পিপিপি সার্ভিস, পিপিপি সার্ভিস। দেন এখানে আপনাকে দেখাই দিতে হবে আপনি কত দিয়ে সার্ভিসটা দিবেন। আমরা যদি ইথার ওয়ান দিই সেটি ইথার ওয়ান সিলেক্ট করে দিতে হবে। এখানে দিয়ে দিতে হবে ওয়ান সেশন পার কস্ট, অ্যান্ড এগুলো সব অফ করে দিতে হবে, শুধু ক্যাটটা থাকবে, একটা হোস্টের জন্য কাজ করবে। তো ওয়ান যেহেতু দিয়ে দিয়েছি আমরা ইথার ওয়ান দিয়ে সার্ভিসটা দেবো, অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকে। তারপরে যেটা করতে হবে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, ক্লাসে গিয়ে আপনাকে জেনারেলি প্রোফাইল ক্রিয়েট করতে হবে, প্রোফাইলের নাম দিতে হবে। আমরা দিলাম প্যাক সিকে প্যাক বা প্যাকেজ ওয়ান। তো এটাকে আপনার এখানে আপনার দিতে হবে, এখানে আপনার দিতে হবে যে রিমোটলি যে লোকাল অ্যাড্রেসটা আপনার ক্রিয়েট করেছেন 192.168.0.1, সেটা গেটওয়ে দিতে হবে। এবং রিমোটলি আপনাকে দিতে হবে ওই যে আমরা যে পোলটাটি ক্রিয়েট করেছি পিপিপি হয় ওই পোল, সেটাই দিতে হবে। এবং আপনাকে এখানে ডিএনএস দেখা দিতে হবে 8.8.8.8, অ্যান্ড দেন ওকে। এবং লিমিটে যেতে হবে, লিমিটে গিয়ে আপনার এখানে আপনার ব্যান্ডউইথটা সিলেক্ট করে দিতে হবে, কত ব্যান্ডউইথ আপনি। আমরা যদি চাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন মতো যেভাবে করা যায় সেটা করা যাবে। আমরা যদি 1 MB-র একটা প্যাকেজ করতে চাই সেটা হলো 1024,000/1024,123,000, এটা দিলে আপনার 1 MB প্যাকেজ হয়ে যাবে। তো এখানে চাইলে শুধু আপনি ই দিতে পারবেন, 1024K দিলেও পারবেন, কেবি দিলেও পারবেন আপনি। তো আমরা সরাসরি বিট প্যাটের মাধ্যমে করতেছি, অ্যাপ্লাই। তো এখন আপনাকে সিক্রেট যে ইউজার তৈরি করবেন সেটা আপনাকে এখান থেকে করতে হবে, ক্লাসে গিয়ে। এখানে আমরা নাম দিচ্ছি রবিন, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি রবিন 1234, অ্যান্ড সার্ভিস দিয়ে দিচ্ছি পিপিপি। এখানে প্যাকেজ দিয়ে দিচ্ছি আমরা যে প্যাক অন করছি সেই প্যাক অন, অ্যান্ড দেন অ্যাপ্লাই। আপনার চাইলে প্যাকেজ আরও নতুন নতুন প্যাকেজ তৈরি করতে পারবেন, সেমভাবে আপনি 4-5টা বা আরও বেশি করতে পারবেন, নো প্রবলেম। তো এখানে আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা দেখি কানেকশনটা পাই কি না। এর পর্যায়ে আপনাকে একটা ওই ডায়াল আপ করে নিতে হবে, সেক্ষেত্রে আপনি নেটওয়ার্কের অপশনে গিয়ে ডায়াল আপে গিয়ে সেট আপ এ নিউ কানেকশন দিয়ে কানেক্ট টু দ্য ইন্টারনেট নেক্সট। দেন আমরা যে ইউজার নেম করেছি আপনারা দেখছেন রবিন, আর বিআইএন রবিন 1234, দেন আপনি শো করে দেখে নিতে পারেন। দেন কানেক্ট, তো কানেক্ট হয়ে যাবে, তো কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে গেলে আপনি এটা ইউজ করতে পারেন। দেখেন কানেক্টেড টু দ্য ইন্টারনেট, তো ব্রাউজ দ্য ইন্টারনেট নাও, তো চাপ দিলে আপনি ব্রাউজ করতে পারবেন সরাসরি। এখানে আমরা যে কোনো একটা সাইট দিলাম, ইউটিউবে গেলাম, তো ইউটিউবে ঢুকতেছে, অ্যান্ড দেন ফেসবুকও দিলাম। এখানে আমরা ফেসবুকে ঢুকতে পারতেছি। তো ওকে, এ পর্যন্ত ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।